で、お座りに座ってください。お座りに座ってください。お座りに座ってください。お座りに座ってください。お座りに座ってください。short description okay eta compass nibe 7 number question eta circle draw korte bolche draw korlam circle ei circle abcd center o o center er pore ab and cd two parts other than diameter op perpendicular ओके ऐसा तो एक और देखो दूसरा कॉर्ड है एक तो कॉर्ड एबी और एक तो सीडी ओके तो एबी और एक कॉर्ड का दिलाऊं सीडी एक और एक अंदर क्या तो परपेंडिकुलर ओपी एक अंदर क्या ये रूप है परपेंडिकुलर ओपी परपेंडिकुलर क्यों कर ड्रॉप होता जानो तो उत्तर टा आर ड्रॉप होता है আর ড্রপ করার পরে অবশ্য পারপেন্ডিকুলার কিন্তু সুন্দর করে ড্র করতে হবে। একটা আর ড্র করবে, আর ড্র করতে হবে কিভাবে, এটাকে সেন্টারিং করতে হয়, এটাকে সেন্টারিং করতে হয়, পরে এদিকে দুটো আর ড্র করতে হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটাকে সেন্টারিং আর সিকে সেন্টারিং করে দুটো আর ড্র করবে, এবার একের সাথে জয়েন করবে। খবরদার, এই যখন বলবে ফিগার ড্র করতে তখন অবশ্যই ফিগারটা কম্পাসের ইউজ কিছুটা করতে হবে। দেখো পারপেন্ডিকুলার ড্র করতে বলছে, এই যে পারপেন্ডিকুলার, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। কি করে পারপেন্ডিকুলার ড্র করছে তা জানো? ফার্স্ট আর্ক তো লাগবে না আমার। এখন একে এ উই সেন্টার এট এ এন্ড টেকিং সুটেবল রেডিয়াস আর ড্র করো উই সেন্টার এট বি, সেটা থেকে আর আর ড্র করতে হবে। কথা বুঝতে পারছো তো? এই এই তো কম্পাস, এটা এভাবে আর ড্র করতে হবে। আর এখানে যে এক আবার এর সেন্টার দিয়ে এবার এই পয়েন্ট দিয়ে স্কুল দিয়ে জয়েন করতে হবে। কিন্তু জয়েন এতে ঢুকাবে সিকে সেন্টারিং করবে, টার্ন ড্র করবে, ডিকে সেন্টারিং করে টার্ন ড্র করবে। এবার এই পয়েন্টে আর এখানে স্কেল ধরে জয়েন করবে, কিন্তু জয়েন করবে এতটুকু খেয়াল থাকবে। অর্থাৎ তোমাদের যদি এই সাইনগুলো না থাকে তাহলে কিন্তু মার্কস এক এক কম দিয়ে দেবে, কারণ পারপেন্ডিকুলার ড্র করতে গেলে তোমাকে কম্পাসের ইউজ করতেই হবে। ওকে, যখনই পারপেন্ডিকুলার ড্র করবে তখনই কিন্তু যখন এই এতে বলছে যে জাস্ট ড্র করতে, ফিগার ড্র, তাহলে পারপেন্ডিকুলার ফিগার ড্র করতে সেটা কিন্তু করা লাগবে তোমাদের। একটা আর্ক তো ফার্স্ট আর্ক, এখন উইথ সেন্টার অ্যাট এ, একটা আর্ক তো আছে। এখন এ উইথ সেন্টার অ্যাট এ এন্ড টেকিং রেডিয়াস, এই যে দেখো এভাবে টার্ন ড্র, আবার এই জায়গায় যাবে টার্ন ড্র করবে, এবার এটা স্কেল নেবে এইভাবে, এই যেটা পয়েন্ট নিয়ে এভাবে এটা দাঁড়াতাম, কিন্তু দাঁত এত দূর টার্ন করবে। আবার একই সিকে সেন্টার করে আর্ক ড্র করতে হবে, ডিকে সেন্টার করে আর্ক ড্র করতে হবে, ও আর এই পয়েন্টে স্কেল ধরে এভাবে একটা স্কেল ধরে এভাবে টার্ন দিতে হবে, ঠিক আছে? কিন্তু পুরো লম্ব এক বা পারপেন্ডিকুলার কি এতটুকু লাগবে, একদম এই পর্যন্ত যাওয়া লাগবে না। হ্যালো, ওকে, ফিগার ডেসক্রিপশন দিতে বলছে, তো এইভাবে একটু দিলে চলবে যে ড্র ফিগার উইথ শর্ট ডেসক্রিপশন ইন ফিগার এ নাম্বার, এ নাম্বার দেখো, ইন দ্য ফিগার, ইন দ্য ফিগার এ, ইন দ্য, ইন দ্য ফিগার, ইন দ্য ফিগার, ইন দ্য ফিগার ও ইজ সেন্টার, সেন্টার অফ অফ দ্য সার্কেল এ বি ডি সি, ওকে, এবার ও পি পারপেন্ডিকুলার টু দ্য পয়েন্ট, পয়েন্ট এ বি এন্ড, এন্ড ও কিউ পারপেন্ডিকুলার টু দ্য পয়েন্ট, পয়েন্ট সি ডি, ব্যাস ডেসক্রিপশন শেষ। এরপরে বিতে প্রশ্ন করছে, দেখো যে ইফ পি আর কিউ ইকুয়াল দেন এ বি এন্ড সি ডি ইকুয়াল। এখন কে কে ইকুয়াল, দুটা পারপেন্ডিকুলার লেন্থ ইকুয়াল, তাহলে কোয়াল দুটা ইকুয়াল হবে, এটা আমাদের প্রুফ করতে হবে। চলো, পারপেন্ডিকুলার লেন্থ ইকুয়াল, তাহলে কোয়াল ইকুয়াল, তাহলে এখন আমরা দুটা ইকুয়াল কোয়াল ড্র করবো, সি ডি এটা একটু চেঞ্জ করবো, পরে একটু বড় করে একটা কোয়াল ড্র করবো। ওকে, সিডি কল, মোটামুটি এডি কল, কি করে ড্র করতে জানো তো? কম্পাস নিতে হয়, কম্পাস নিয়ে প্রথমে এরকম করতে হয়, এখান থেকে একটা ড্র করতে হয় এভাবে, এটা ইকুয়াল পয়েন্ট যখন ড্র করতে হয় তখন এইভাবে কম্পাস নিতে হবে,
কত একটা পয়েন্ট নাও এখানে একটা পয়েন্ট নাও এটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম সিআরডি সিআরডি কিভাবে ইকুয়াল কোয়াড ড্র করতে হবে দেখো এই সিআরডি আমি নিয়ে নিলাম এটা বাদ এটা বাদ ওকে দুটো পয়েন্ট আমরা নিলাম সেটার নাম দিলাম সি আর একটা নাম দিলাম ডি এটা কম্পাস এ কে সেন্টারে করলাম একটা রেডিয়াস আর্ক নিয়ে এরকম একটা আর্ক ড্র করলাম কাট করলাম সার্কেল দুটো এটা এই যে আবার এখানে গেলাম আর একটা আর্ক ড্র করলাম দুজনে কাট করলো এদের নাম দিয়ে দিলাম একটা দিলাম এ একটা বি আর একটা সি দিলাম তারপর একটা বি এটা বি আর এটা নাম দিলাম ডি এখন এটা জয়েন করলাম স্কেল দিয়ে দেখো কল কিন্তু ইকুয়াল হয়ে গেছে এটা পার ডে ইকুয়াল হয়ে গেছে জয়েন দিয়ে জয়েন করলে স্কেল দিয়ে এই ট্যাগগুলো মুছে দিলে ভালো হয় কারণ ওটা লাগবো না এখন দেখো এটা এটা পি আর এটা কি কিউ ওকে উই হ্যাভ টু প্রুভ দ্যাট দেখো এবার ওকে পার্টিকুলার এনসেশন লেট লেট ও বি দা সেন্টার অফ দা সার্কেল ও বি দা সেন্টার সেন্টার অফ দা সার্কেল সার্কেল এ বি ডি সি ওকে ও পি পারপেন্ডিকুলার টু কর্ড কর্ড এ বি এন্ড ও কিউ পারপেন্ডিকুলার টু দা কর্ড কর্ড সি ডি উই হ্যাভ টু প্রুভ দ্যাট এরপর লেখো যে ও পি ইকুয়ালস টু ও কিউ আমাদের কি প্রুভ করতে বলছে দেখো বিতে ওকে প্রুভ এত কি পেত না তাহলে আমাদের আছে ইফ ইফ কি বা লেখার দরকার নাই এবি এবি ইকুয়ালস টু সি ডি দুটো পার্ট ইকুয়াল উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই হ্যাভ টু প্রুভ দ্যাট প্রুভ দ্যাট আমাদের কি প্রুভ করতে হবে বলো ওপি ইকুয়ালস টু ওপি দ্যাট মিন্স ইকুয়াল পার্টস আর ইকুয়াল ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার ইকুয়াল পার্টস আর ইকুয়াল ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার এখন একটা জয়েন লাগবে ফার্স্ট অ্যাকশন একটা জয়েন লাগবে কনস্ট্রাকশন আছে এটা দাও একটা জয়েন করে দাও যেখানে চলো ওপাশে জয়েন করলে এবার আছে ওই জয়েন ওই জয়েন আমরা কি কি জয়েন করব এ কমা ও এন্ড সি কমা ও ক্লিয়ার এখন পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার টু কর্ড বাইসেক্ট দ্য কর্ড এখন আমাদের টার্গেট আছে আমরা এইটার সাথে এইটুক আর এইটুক ইকুয়াল দেখাবো এপি আর সিপি ইকুয়াল দেখাবো এটা দেখানোর পরেই আমরা বলতে পারবো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস ইকুয়াল একটা সাইড ইকুয়াল হয়েছে কংগ্রুয়েন্ট তাহলে সো ওপি অ্যান্ড ওকিউ ইকুয়াল ওকিউ এটা কিউ ওপি অ্যান্ড ওকিউ ইকুয়াল এখন আসলে প্রুফ হয়ে গেলাম প্রুফ গ্রুপে যাই দেখো স্টেপ জাস্টিফিকেশনস ছোট্ট গ্রুপটা একদম ইকুয়াল পলস আর ইকুয়াল ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার যেটা ছিল এটাই স্টেপস জাস্টিফিকেশন ওকে এখন দেখো যে ওয়ান সেন্স সেন্স ওকে OP perpendicular to AB and OQ perpendicular to CD so AP equals to half of AB and CQ half of CD পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার টু কর্ড বাইসেক্ট দ্য কর্ড সাইড হলে লিখতে হবে পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার টু কর্ড বাইসেক্ট দ্য কর্ড
from perpendicular from center to chord. From center, center to chord. Bisect, bisect the chord. দেখো আমাদের কন্ডিশন কি ছিল সেন্স ওপি পারপেন্ডিকুলার টু এবি এন্ড ওকিউ পারপেন্ডিকুলার টু সিডি তাহলে এখন দেখো বাইসেক্ট হয়ে গেছে এবি এসে হাফ অফ এবি এবি হাফ হয়ে গেছে আর সিকিউ ইকুয়ালস টু হাফ অফ সিডি সাইড নট পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার টু কর্ন বাইসেক্ট দা কর্ন কর্ন বাইসেক্ট হয়ে যাচ্ছে এখন এরপরে চলো এটা তো গেল সামনের দিকে গেল পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার টু কর্ন বাইসেক্ট দা কর্ন তোমরা ভাষা একটু ভালো করে পড়া লেখা করো নিজে রিজাল্ট করো না করো বুঝতে পারি না এরপরে চলো কর্ন ইকুয়াল বাট দুটা কর্ন কিন্তু ইকুয়াল কোন দুটা কর্ন ইকুয়াল দেখো তো ওকে বাট স্টেপ টু কর্ন এবি ইকুয়ালস টু কর্ন সিডি কর এবি ইকুয়ালস টু কর সিডি এখন টু কর্ডস আর ইকুয়াল হ্যালো আর হাফ অফ এবি হাফ অফ সিডি হাফ অফ এবি ইকুয়ালস টু হাফ অফ সিডি আর হাফ অফ এবি মানে কত হাফ অফ এবি দ্যাট মিন্স এপি ইকুয়ালস টু হাফ অফ সিডি CD equals to CQ. দেখো এখানে গিভেন প্রথমে কিন্তু দেওয়া ছিল এটা গিভেন বাট আর এখন এটা কোথা থেকে পেলাম ফ্রম স্টেপ 1 ফ্রম স্টেপ 1 এরপরে চলো ফ্রম স্টেপ 1 ওকে এখন দেখো যে এটা গেল এরপর আসো এটা দুটা ট্রায়াঙ্গেল নিয়ে নাও কি ট্রায়াঙ্গেল দুটা ট্রায়াঙ্গেল কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস আর একটা সাইড ইকুয়াল আছে তাহলে এটার সাথে এটা ইকুয়াল হয়েছে তাহলে হাইপোটেনাস অ্যান্ড অন সাইড ইকুয়াল তাহলে আর এস এস থিওরাম টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট তাহলে স ওপি কস ওকিউ তাহলে স্টেপ থ্রিতে যাও ইন ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল এ ও পি ইন ট্রায়াঙ্গেল ও পি এ and triangle অবশ্যই রাইট অ্যাঙ্গেল কথা লিখতে হবে ইন রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল OPA and triangle OQC দেখো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস ইকুয়াল হাইপোটেনাস OA ইকুয়ালস টু হাইপোটেনাস OC সাইড নোট রেডি অফ দ্য সেম সার্কেল রেডি অফ সেম সার্কেল রেডি মানে জানো রেডিয়াস রেডিয়াসের প্লুরাল নাম্বার রেডি এরপরে এখন একটা জিনিস আছে দেখো এপি সিকিউ কোথা থেকে পেলাম ফ্রম টু তাহলে এখন ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়েছে দেখো তাহলে সো ট্রায়াঙ্গেল ওপিএ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কোন থিওরাম বলো আর এস এস আর এস এস থিওরাম দেখো আর এস এস থিওরাম অনুযায়ী দুটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট ক্লিয়ার এরপরে চলো সি নাম্বার সিতে দেখো কি বলছে সি বলছে ইকুয়াল কর্ডস এবিসিডি ইন্টারসেক্ট
Okay, E. Prove that at the first tato. এখন চলো দুইটা কোয়ার্ড ইন্টারসেক্ট করবে ইকুয়াল কোয়ার্ডস খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা তোমাদের জন্য বারবারই আমি দেখি পরীক্ষা আসে এটা আছে 10.2 এর অন নাম্বার ম্যাথ আমার বলে ইকুয়াল কোয়ার্ড কি করে ড্র করতে হয় প্রথমে দুইটা পয়েন্ট নিয়ে নাও এখানে একটা পয়েন্ট নাও এখানে একটা নিলাম পয়েন্ট এটা থাকলো সেন্টার এখন হচ্ছে কম্পাস নিয়ে আগের মতন এভাবে কাট করবে এই যে কম্পাস এটাই এটা মনে করো যে কম্পাস এই এই যে পয়েন্টার পেন্সিল এন এভাবে সেন্টার করে এভাবে টার্ক ড্র করে দাও আবার এখানে যাও সেন্টার করে ওই রেডিয়াস নাও নিয়ে এদিকে আর টার্ক ড্র করো এখন যদি তুমি জয়েন করে দাও দেখো দুটো কোয়ার্ড কিন্তু ইকুয়াল হয়ে গেছে একটা এখানে জয়েন করে দাও এই যে দিলাম জয়েন করে দেবো আহা আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জয়েন করো দেখো দুটো কোয়ার্ড ইকুয়াল হয়ে গেছে যদি একটা কোয়ার্ড ইকুয়াল হচ্ছে না মনে হচ্ছে না আমরা কাজ করে একটু বাড়াই দিলাম ফ্রি হ্যান্ডে করছি তো যেন মনে হচ্ছে না সেই ইকুয়াল এখন যা মনে হয়েছে ঠিক আছে এটা এ বি আর একটা কোয়ার্ডের নাম কি সিটি দিয়ে দাও একটা র ওকে এ বি আর সি ডি কল ডাক্তার তুমি দেবা কম্পাস দিয়ে কল ড্র করলে কল ইকুয়াল হবে মানে হয়ে যাবে এখন এটাকে দাবি এটা সেটি ছাতার এটি এখন আমাদের প্রুফ করতে হবে এ ই ইকুয়ালস টু সি ই আর বি ই ইকুয়ালস টু ডি প্রুফ করতে হবে কি এ ই ইকুয়ালস টু সি ই এন্ড বি ই ইকুয়ালস টু ডি দেখো পার্টিকুলার এনসেশন কে কাকে ইন্টারসেপ্ট করছে লেট ও বি দা সেন্টার সেন্টার অফ দা সার্কেল টু ইকুয়াল কোয়ার্ডস টু কোয়ার্ডস এ বি এন্ড সি ডি ইন্টারসেক্ট ইজ আদার অ্যাট ই দেখো ই পয়েন্ট ইন্টারসেক্ট করছে উই হ্যাভ টু প্রুভ দ্যাট We have to prove that AE equals to CE and BE equals to DE. দেখো এটা আমাদের প্রুফ করতে হবে তাহলে এটা কিভাবে প্রুফ করবে দেখো প্রুফে গেলাম কনস্ট্রাকশন লাগবে এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করো That means 90 degree. এটাও 90 degree. এরপর এটা জয়েন করব নাম দিলাম P এটা Q P Q পারপেন্ডিকুলার OP আর OQ পারপেন্ডিকুলার ড্র করলাম এখন চলো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন উইড্রয়াল ও সেটা কিউ দাও কোশ্চেনে এভাবে দেওয়া আছে একটা পি একটা কিউ দেওয়া আছে উইড্রয়াল এখন যে নাচ করলে চলতো কারণ কি স্টেপে কিন্তু পারপেন্ডিকুলারের কথা বলা আছে পারপেন্ডিকুলার ফ্রম ও টু এত তারপর একটু লেখো উইড্রয়াল ও পি পারপেন্ডিকুলার টু এ বি এরপরে ও কিউ পারপেন্ডিকুলার টু সি ডি অ্যান্ড উই জয়েন ও কমা ই
এখন দেখো গ্রুপে যাও একটু গ্রুপের দিকে খেয়াল করো সবাই ছোট ছোট গ্রুপ দেখো প্রব স্ট্যাপ জাস্টিফিকেশনস এখন গ্রুপে যাও দেখো সেখানে কি আছে যে আমরা কিভাবে গ্রুপটা করবো দেখো যে প্রথমে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট গ্রুপ করবো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কমন সাইড কিন্তু হাইপোটেনাস দুইটা হাইপোটেনাস ওই আর যেহেতু ইকুয়াল কোয়ার্টার ইকুইডিস্ট্যান্স ফ্রম দ্য সেন্টার তাহলে ওপি ইকুয়ালস টু ওকিউ তো সেই কাজগুলো আমরা করব স্টেপ ওয়ান ইন রাইট অ্যাঙ্গেল ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল POE POE and triangle QOE দেখো এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস ইকুয়াল আছে প্রথমে লিখতে পারো এখানে লেখা যাবে হাইপো হাইপোটেনাস OE ইকুয়ালস টু হাইপোটেনাস ওই সাইড নোটে লেখো কমন সাইড কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল দুটা ট্রায়াঙ্গেলের কমন সাইড এরপরে চলো দেখো কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল এরপরে চলো হ্যাঁ তাহলে একটা সাইড ইকুয়াল আছে ওপি ইকুয়ালস টু ওকিউ কি কারণে ইকুয়াল পার্টস আর ইকুয়াল ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার ইকুয়াল পার্টস ইকুয়াল পার্টস আর ইকুয়াল ডিসটেন্স দেখো ইকুয়াল পার্টস আর ইকুয়াল ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার দুটো ইকুয়াল পার্ট এটা একটা থিওরাম ছিল সে অনুযায়ী দেখালাম তাহলে দেখছো ট্রায়াঙ্গেল কংক্রিট হয়ে গেছে তাহলে সো ট্রায়াঙ্গেল পিওই কংক্রিট ট্রায়াঙ্গেল কিওই কোন থিওরাম আর এস এস থিওরাম এই দুটা থিওরাম অনুযায়ী দুটা ট্রায়াঙ্গেল কংক্রিট হয়ে গেল এখন কংক্রিট হলে আমরা আরো কিছু কথা বলতে পারবো তাহলে তাহলে সো সো ও পি সো পিই ইকুয়ালস টু কিউই দেখো যখন এই দুটো ট্রায়াঙ্গেল কংক্রিট হলো তখন আমরা পিই পিই এন্ড কিউই ইকুয়াল বলতে পারবো আমরা এখন আসো পিই ইকুয়ালস টু কিউই এটা আমাদের স্টেপ ওয়ান এর রেজাল্ট পেলাম আমরা এটা ফাইনালি এখন পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার টু কর্ড বাই সেট দ্য কর্ড স্টেপ টু সেন্স সেন্স পারপেন্ডিকুলার টু এবি অ্যান্ড সিডি তাহলে সো পিবি ইকুয়ালস টু হাফ অফ এবি অ্যান্ড ডিকেও হাফ অফ সিডি আমরা এই ব্যাপারটা নিয়ে নিলাম ডিকেও পিবি হাফ অফ এবি আর ডিকেও ডিকেও হাফ অফ সিডি সাইড নোট পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার টু কর্ড বাই সেট দ্য কর্ড
from center to call, center to bisect the देखो परपेंडिकुलर फ्रॉम सेंटर टू कॉल बाइसेक्ट द कॉल এটা বাইসেক্ট হয়ে গেছে এখন দুইটা কল কিন্তু আমাদের ইকুয়াল ছিল স্টেপ 3 বাট এ বি ইকুয়ালস টু সি ডি এখানে লেখো গিভেন জাস্ট এখানে ভিতরে লিখবে হ্যালো আর half a b half c d এখন এবি কত হলো বলো half a b মানে pb half c d equals to d q এখন প্লাস করব আমরা এইটার এটা প্লাস করব স্টেপ 1 প্লাস স্টেপ 3 দুটো প্লাস করলে দেখো কোথায় যায় আমরা চলো প্লাস করো এটা স্টেপ 1 ছিল স্টেপ 1 আর স্টেপ 3 প্লাস করো স্টেপ 4 এখন পি ই প্লাস পি বি ইকুয়ালস টু কিউ ই প্লাস ডি কিউ সাইন নোট অ্যাডিং স্টেপ step 1 and 3 চলো এই দুটো স্টেপ আমরা অ্যাড করলাম অ্যাডিং স্টেপ 1 and 3 1 and 3 স্টেপ অ্যাড করো তাহলে এরপর আমাদের কি আসলো দেখো এখন যেটা আমরা পেয়ে গেলাম সেটা হলো যেটা প্লাস করলে কত হয় পিই আর বিপি তাহলে বিই So B E D E দেখো ও ই আর এটা প্লাস করলে তো এটা একটা প্রুফ কিন্তু আমাদের এরপরে স্টেপ 5 এ যাও এ বি মাইনাস বি ই ইকুয়ালস টু সি ডি মাইনাস ডি চলো এটা মাইনাস করতেছি পুরোটা আমাদের এ বি এর সাথে এত ইকুয়াল সাইড নট সেন্স এ বি ইকুয়ালস টু সি ডি এন্ড বি ইকুয়ালস টু ডি এই দুটা ইকুয়াল হতে দুটাকে মাইনাস করছি এটা থেকে এটা মাইনাস ইকুয়াল হবে তাহলে এই মাইনাস করলে আমরা কি পাবো দেখো এ বি থেকে তাহলে এ ই সি ডি মাইনাস ডি ই দ্যাট মিন সি ই দেয়ারফর আমরা কি কি পেলাম এ ই ইকুয়ালস টু সি ই এন্ড বি ই ইকুয়ালস টু ডি ই এটাই প্রুফ করতে বলছিল প্রুফ দেখো হ্যান্স প্রুফ প্রুফটা একেবারে ইজি আছে ঢাকা বোর্ড শেষ এখান থেকে এই ম্যাথটা আসছিল হ্যাঁ এরপরে চলো রাজশাহী বোর্ড 17 আসছে সার্কেল থেকে করছে রাজশাহী বোর্ড 18 আসে নাই সার্কেল থেকে কোনো করছে না আমাদের এখানে দেয় নাই বিদ্যাভ্রাজ দিছে ওকে প্রুফ দেখা তো 90 ডিগ্রি এত করছে এখন চলো তাহলে আমরা রাজশাহী বোর্ড 17 এর প্রশ্ন করব পি কিউ আর এস টু কর্ডস রাজশাহী বোর্ড 17 এটা একেবারে ইজি ছিল তোমাদের বইয়ের ওই 10.2 এর প্রথম ম্যাথটা তবে এটা করতে করতে একদম মাথায় রেখে দিবে কারণটা পরীক্ষায় কিন্তু আসবে
সামনে যে অ্যানুয়াল আসবে সে অ্যানুয়ালি কিন্তু একটা পরীক্ষা পড়বে। এখন রাজশাহী 17 রাজশাহী বোর্ড 17 দেখো সেখানে কি আসছে PQRS টু কোয়ার্স আদার দ্যান ডায়ামিটার ইন দ্য সার্কেল সেন্টার ও ওই পারপেন্ডিকুলার এত এত তো রেসপেক্টিভলি ওকে এম এন ইজ দ্য ডায়ামিটার ডায়ামিটার বলা আছে ডিটারমাইন্ড পেরিমিটার অফ সার্কেল এত আচ্ছা এম এন ইজ দ্য গ্রেটেস্ট কল্ড তাও প্রুফ করতে বলছে এই দুটা কল্ড ওকে প্রুফ দ্যাটা তৈরি করো চলো হ্যাঁ প্রশ্ন ডিফারেন্ট আছে আগের প্রশ্নটার সাথে মিল নাই যদিও স্ট্যান্ডটা একই আছে এ নাম্বার আমাদের বলছে যে ফাইন্ড দ্য পেরিমিটার বলছে যে পেরিমিটার ডিটারমাইন দ্য পেরিমিটার অফ সার পেরিমিটার হবে না সার্কামফারেন্স হবে ভুল লিখছে ডিটারমাইন্ড ডিটারমাইন্ড দ্য সার্কামফারেন্স সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ইফ ইফ এম এন ছিল ডায়ামিটার ইফ এম এন ইকুয়ালস টু 8 সেন্টিমিটার এম এন টা কি ছিল ডায়ামিটার ছিল সার্কেলের কি ছিল এম এন এস্টেমে দেখো এম এন হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল তাহলে আমরা এটা অ্যান্সার এটাই করে দাও তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল তাহলে স রেডিয়াস অফ দ্য সার্কেল আর এটা এম এন এম এন বাই টু ইকুয়ালস টু 8 সেন্টিমিটার দ্যাট মিন্স 4 সেন্টিমিটার ওকে দেখো যে হ্যাঁ রেডিয়াস আর এস্টেমে বলা আছে যে ডায়ামিটার কে ডায়ামিটার ডায়ামিটার অফ দ্য সার্কেল কত ডায়ামিটার এম এন ডায়ামিটার যদি আমাদের কত হয় 8 হয় তাহলে আমরা রেডিয়াস পাবো আর 2πr হ্যাঁ চলো তাহলে রেডিয়াস 4 পেলাম তাহলে সো সার্কামফারেন্স সার্কামফারেন্স অফ দ্য সার্কেল কত 2πr পায়ের ভ্যালু 3.1416 আর হলো 4 মাল্টিপ্লাই করো যা হয় তাই এত সেন্টিমিটার সার্কামফারেন্স দ্যাট মিন্স বাউন্ডারি লাইন অফ দ্য সার্কেল লেন্থ অফ বাউন্ডারি লাইন পুরো বাউন্ডারি যে কার্ডটা আছে তার পুরো লেন্থ আসছে সার্কামফারেন্স মাল্টিপ্লাই করে দাও যেটা আসে সেটা অ্যান্সার এরপরে চলো যে এটা গেল প্রুফ দ্যাট এম এন ইজ দ্য গ্রেটেস্ট কল্ড এখানে ডায়ামিটারের কথা বলা হয়েছে আরও দুইটা কল্ডের কথা বলা হয়েছিল এখন যেহেতু দুইটা কল্ডের কথা বলা হয়েছে দুইটা দিয়ে আমাদের প্রুফ করতে হবে কি কথা বুঝতে পারছো যদি একটা কোয়ান্টের কথা বলা হতো তাহলে আমাদের করা লাগতো না এখানে একটা ডায়ামিটার বলা আছে এম এন এম এন আরো দুটা কোয়ান্ট আছে এখানে এখানে দুটা কোয়ান্ট আছে একটা আছে পি কিউ আর এস পি কিউ আর এস এটা ও সেন্টার ও উই হ্যাভ টু প্রুভ দ্যাট এম এন ইজ দ্য গ্রেটেস্ট কল্ড বাট এম এন ডায়ামিটার তাহলে আমাদের কি আমরা এটার সাথে প্রথম কম্পেয়ার করবো আর ওটার সাথেও করতে হবে আমাদের
দুইটা করে তারপর রেজাল্ট বের করতে হবে যে গ্রেটেস্ট ফল ওকে এখন দেখো যে বি নাম্বার 6 কিন্তু 6 আর বি পার্টিকুলার এনসেশন দেখো ইন ট্রায়াঙ্গেল সরি লেট ও বি দা সেন্টার অফ দ্য সার্কেল হুজ ডায়ামিটার হুজ ডায়ামিটার ইজ কত হুজ ডায়ামিটার ইজ এম এন এন্ড আদার টু পার্টস আদার এন্ড টু পার্টস পার্টস পি কিউ and RS other than diameter other than diameter we have proved that MN is the greatest called MN greatest called that is MN is greater than PQ and MN is greater than RS এটা আমাদের প্রুফ করতে হবে এটা প্রুফ করতে পারলেই আমরা বলব যে এটা গ্রেটেস্ট ফল তাহলে এখন আসো কনস্ট্রাকশন জয়েন করব আমরা এটার সাথে এটা জয়েন করো এটা জয়েন করো এখানে জয়েন করবে এটাও জয়েন করে দাও ওকে এখন কনস্ট্রাকশন Construction we join semicolon the bed O comma Q semicolon down O comma S and O comma R that way join গুলো করতে হবে O comma R এখন প্রথমে triangle যাও sum of two sides is greater than third side তাহলে এখন আসো প্রুফে গেলাম প্রুফ আসলে যখন বলে না গ্রেটেস্ট কল তখন কি একটার সাথে কম্পেয়ার করলে হয় সবসময় দুইটার সাথে করতে হয় যত বলটা একটার সাথে বলা আছে আর আমাদের এখানে দুইটা কল দেওয়া আছে তাহলে আমরা দুইটার সাথে কম্পেয়ার করে করব গ্রেটেস্ট কল স্ট্যাপ জাস্টিফিকেশন দেখো স্টেপ জাস্টিফিকেশন জাস্টিফিকেশন স্টেপ 1 ইন ট্রায়াঙ্গেল OP প্লাস OQ গ্রেটার দ্যান PQ সাইড ওটা কি লিখতে হবে sum of two sides of a triangle is greater than its third side sum of sides of a triangle is greater than its third side দেখো সাম অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান ইটস থার্ড সাইড তাহলে দুইটা প্লাস করছে এটার সাথে এটা প্লাস করছে এটা থেকে এটা দেখো এটা রেডিয়াস এটা রেডিয়াস এটা রেডিয়াস এটা রেডিয়াস এম এন হয়ে যাবে তাহলে এখন রেডিয়াস চেঞ্জ করো তো দেখো এম এন হয়ে যাচ্ছে আমাদের রেডি অফ দ্য সেম সার্কেল এখন আসো তাহলে এখান থেকে আমরা গেলাম কোথায় যাই দেখো
Hello, Ada. O, OP, kintana P. OP equals to OM. And plus OQ equals to ON. Is greater than PQ side node. Equal sharp radius. OP equals to OM. OQ equals to ON. Equals না দিয়ে কমা কমাতে লিখতে পারো কমা কমাতে লিখে রেডি অফ দা সেম সার্কেল আছে এত কিছু লেখা দরকার না রেডি অফ দা সেম সার্কেল রেডি রেডি অফ কি বলছো দেখো এখন দেখো ও এম ও এন এই দুটো চেঞ্জ করে দিয়ে দিলাম তাহলে এই দুটো মিলে কত হয় MN is greater than PQ. আবার আরেকটা প্রুফ করব স্টেপ 2 ইন ট্রায়াঙ্গেল এত দিয়ে দুইটার সাথে কম্পেয়ার করে আমরা গ্রেটেস্ট বলব যেহেতু আমাদের কোশ্চেনে দুইটা পার্ট দেওয়া আছে আমাদের দুইটাকে ইউজ করতে হবে এরপর স্টেপ 2 ইন ট্রায়াঙ্গেল ORS OR plus O is greater than RS একই sum of two sides of a triangle is greater than third side এখন এইটা চেঞ্জ করো কিভাবে কি চেঞ্জ করতে হবে দেখো OR OR কত হবে বলো OR ওকে এখন এখানে চলে যাও ওআর এর পরিবর্তে আমরা কারে লিখব ওআর এটা ওএম লিখো হ্যালো আর ওআর ও ইকুয়ালস টু ওএম ওএস ইকুয়ালস টু ওএন গ্রেটার দ্যান পিএস রেডি অফ দ্য সেম সার্কেল এখন এটা আবার কি হলো এই দুটো প্লাস করো MN is greater than ও সরি এটা সে RS RS তাহলে দেয়ারফর MN is the greatest called proved দেখো আমাদের দুইটাকেই কম্পেয়ার করে কাজ করতে হবে এরপরে সি নাম্বারে যাও দেখো সি নাম্বার প্রুফ দেয়াটা এত ইজ গেটার দেন এত ও 5 মিনিটে পারা যাবে না 4 মিনিট মাত্র দিন টাইম আছে আমরা পরে বিকালে ধরব সি নাম্বারটা বিকালে করব ঠিক আছে যাতে বিকালে টাইম হয় তারা জয়েন করো আর এই ভিডিওগুলো কিন্তু এই ইউটিউব চ্যানেলে যায় তোমাদের আলাদা চ্যানেল করা হয়েছে জানো তো ওখানে দিয়ে দিব ওখান থেকে আবার